আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এখানে একটা অনেকদিন পরে বেড়াতে আসছি, দাওয়াতে আসছি এবং এটা হচ্ছে মামির বাসায়, বন্যা মামির বাসায়। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আজকে থেকে এই খাটে আমি ঘুমাবো, ওকে? তুমি কি হ্যাপি হয়েছো অঙ্কমানি? আমরা আসছি বাবা মামার বাসায়, বন্যা মামি। বন্যা মামি কি জিম করে নাকি? এটা তো জানা ছিল না। মামি এই জিমের সরঞ্জাম আদি কি আপনার? মামির বাসাটা বেশ সিমসাম পরিচ্ছন্ন, মামি নিজে হাতে সাজায় সুন্দর করে, জায়গায় জায়গায় ফুল কিংবা ফুলের টব যে উপরেও রাখছে, জায়গায় জায়গায় যে মোমবাতি সুন্দর করে। এটা সোয়াদের ছবি, তারপর মামি আপনার টেবিলটা বেশ বড় হয়েছে। না না না, আপনি বসেন এখানে। এটা কি ভর, এটা টমেটো না মামি? টমেটো ভর্তা, এটা হচ্ছে শুটকি, এটা বেগুন ভর্তা, এটা হচ্ছে টমেটো দিয়ে একটা মানে রায়তা। আচ্ছা, এটা কি ইটালিয়ান? বাঙালি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা চিংড়ি, আর এটা হচ্ছে সবজি ভেজিটেবলস, যেটা আর কি চাইনিজ, ডিমের কোরমা, রোস্ট, এটা হচ্ছে কাঠি কাবাব, এটা হচ্ছে থ্যাংক ইউ, গরুর মাংস, পোলাও, সব কিছু আছে, কোনো কিছু বাদ নাই না মামি? হাঁটি হাঁটি করা যাবে না, না নিচে বসা যাবে না। মাত্র বাজে তিনটা, কি কপাল! 3 বছর আসছে তার ভিতরে দেখছে, ঘুরেও আসছে, কি কপাল দেখছো! এই জাকির ভাইয়ের বউ কিন্তু যে বছর আসছিল পরের বছর দেখে গেছে। জাকি তো প্রতি বছর এসে যায়, আগে তো রেস্টুরেন্টে সবাই প্রতি বছরই যেত, রেস্টুরেন্টে সবাই তো 2 দিন ধরে ছিলাম, তো আমি আর জাকি আসছি। তাদের খেলাধুলা কি খেলো ভাইয়া? পুলিশিয়া করো, কি পুলিশিয়া করো? ও রুম পুলিশিয়া করো, ওয়াও দেখছো তার খেলনা, ভয় পাচ্ছি কিন্তু আমি, আমি তো ভয় পাইছি, ভয় পাইছি, আমি আমাকে ভয় দেখাচ্ছে সে, আমি ভয় পাইছি কিন্তু। চশমা টশমা
না মাশাআল্লাহ সুন্দরই তো লাগছে এটা কিন্তু বাবার টুপি সুন্দর লাগছে বাড়িতে তাকাইছে এ কি দেশের বাংলাদেশের হ্যাঁ এবারে উনি এটা আমার আন্টি বানাই দিতে বিসমিল্লাহ আসছে তো মদ না আমার বেক My cutie. Cute mama. And I'm under color. Black or a teacher. Auntie, get out to show us to have an army show that I want to have the education, mommy. Tell Auntie to show us to have a hello. Hey, you talk a dick hello. Tumbra. I'm reckoning can I help? দেন বিসমিল্লাহ আই আছো তো তুমি জানো না এটা এই যে গুলো নাও কত টাকা তুমি দেখছো এখানে কত টাকা টাকা না দেখতে শুই আছো হ্যাঁ এত টাকা কই বাবা মানি লাইফ আসে মানি নিয়ে সবার খেলা অঙ্কিতা আর এখন আমি সোয়াদে অনেক 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 টাকা অনেক মজা করে খেলছে আনন্দ করে খেলছে আমার ছোট বেবি কেও গেছে তুমি টাকা জি আদেশ হইয়ো চাটা হয়ে গেছে চাটা খেয়ে আছে খায় ফুল পানের বাসে ড্রাইভার বলল তো পুরো চা খাইবে তাও আমি এখানে বসে থাকি এখানে কি আসছে না নাস্তা পেটু শান্ত হয়ে গেছে হুম কি হইছে বলুন তবে মামি তোমার একটু পানি দেওয়া যাবে মামি বাবুর আমরা যে পানি খেলাম এটা তো ফিল্টার পানি খেলাম তাই না সব ফিল্টার করে মামা করে রাখছে এখানে মুখ ধোবা ফিল্টার ওজু করবা ফিল্টার সব ফিল্টার এই ফিল্টারের কারণে তো ইয়ে হয় না আমার ইনো কালকারে করে না পানি দেয় না কালকারে করে না একটা বড় সুবিধা কোনো কিছু দিয়ে করে না কালকারে কফি না কফি তো আমি আমার জন্য বসাবো চা বানাইতে বানাইতে নাস্তা দিতে দিতে ব্যস্ত ব্যস্ত মামি নিজে হাতে বিস্কিট বিস্কিট কয়টা খাইছো অঙ্কুর বাবা বোঝা গেছে মজাই হয়েছে নিশ্চয় মজা হয়েছে তারা দুইজন মনোযোগ দিয়ে খেলতেছে আসো মামা আমরা রেডি হব আসো 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 রেডি হব স্যার সদদের বাসা থেকে অঙ্কিতা যাবে না এখন আমরা বের হয়ে যাব অনেক আনন্দ করলাম তাড়াতাড়ি মামা মামা দেরি হয়ে গেছে তাহলে তুমি থাকো আমরা চলে যাই আমি কোনো তো আমার গেম খেলাই না আচ্ছা আর একদিন বাসায় যাবে আসো 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 আহ এসে যাবে না আমরা বাসায় চলে আসছি এখন 8:30 বাজে
তাড়াতাড়ি চলে আসছি, কোনো বাসের জন্য ওয়েট করার লাগেনি। তারপরে বাসায় আসার পরে মামি একটা বক্স মানে ব্যাগ দিয়ে দিছে, ব্যাগের মধ্যে এই যে সব খাবার, সাথে আমার ছোট মেয়ের জন্য গিফট। আমরা তো দুনিয়ার খাইছি, এবং খাওয়ার পর আবার মামি মানে আমাদের সাথে যে গেস্ট ছিল তাদেরকেও খাবার দিছে। আমারটা আমি ভাবছি মানে বক্স এমনি দিছে, এখন দেখি বক্স ভর্তি খাবার। আচ্ছা, এটার মধ্যে মেবি মিষ্টি আছে, দেখি। এই যে মামি যা মজা, এই মিষ্টিটা যে কি অদ্ভুত মজা লাগছে। হ্যাঁ, কাটারি ভোগ অঙ্কিতার পাপার অনেক পছন্দ হয়েছে, আমি অনেক পছন্দ করছি। আর এটা হচ্ছে ইয়ে বালুশাহি মিষ্টি, এই মিষ্টিটাও অনেক মজা সবাই বলছে। আর এটা হচ্ছে মামি বিস্কিট বানাইছে, এটা একটা বুড়োর মানে অনেক মজার একটা ফ্লেভার আছে। কিন্তু যাই হোক, সবচেয়ে আমার কাছে বেটার লাগছে এই যে কাটারি ভোগ, এই মিষ্টিটা অনেক বেশি মজা লাগছে। যাই হোক, মামিকে ধন্যবাদ, এত এত খাবার দিচ্ছে। এটা পোলাও কি কি দিচ্ছে একটু দেখি, অনেক কিছু দিচ্ছে। এটা রোস্ট, আর এগুলো মনে হয় ভর্তা, এটা মনে হয় শুটকি ভর্তা মেবি, না এটা বেগুন ভর্তা। এখানে কি দিচ্ছে দেখি, এখানে সবজি, ওই যে চাইনিজ সবজিটা, এটাই হয়তো ডিম। এই যে না ডিম অনেকগুলো ছিল, এটা গরুর মাংস, এর মধ্যে মনে হয় ওই যে ইয়েগুলা, এর মধ্যে এই এই জিনিসটা চিংড়ির, অনেক মজা করছে মামি, টিকিয়া চিংড়ি এগুলো দিছে। আর এখানে কাঠি কাবাব সব কিছু দিয়ে দিছে, রাত্রি যাতে আমরা খেতে পারি। সবচেয়ে মানে ভালো লাগছে আমার কাছে যে আমি মিষ্টিটা মানে মিষ্টিটা বাসায় আসাতে সব ভালো, সবচেয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, মামিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে বাসায় আসার পরও এত মজার খাবারগুলো দিয়ে দিছে। যদিও আমি জানতাম না যে মামি মানে বুঝছিলাম যে কিছু একটা দিচ্ছে, কিন্তু সবই দিছে। আর এখানে দিছে বাবুর গিফট, দেখি তো বাবু কি কি গিফট দিছে, আমরা একটু দেখি। আমরা দাওয়া তো খেয়ে আসছি, গিফট নিয়ে আসছি। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো লাগছে, তো আজকের দিনের জন্য মামিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।